ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন যে সৌদি আরবের অনেকেই দাড়ি চেসে ফেলে, কেটে ফেলে, বিভিন্ন স্টাইলে দাড়ি রাখে, আর তাদের এই সমস্ত স্টাইল দেখে আমাদের বাঙালিরা এবং অনারবরাও সেই স্টাইলে দাড়ি রাখা শুরু করছে। এক্ষেত্রে আমাদের করণীয় কী? প্রিয় দিনী ভাই, এক্ষেত্রে আমরা বলবো যে সৌদি আরবের মানুষ ইসলামের জন্য কখনো মডেল নয়। ইসলামের জন্য রোল মডেল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ, যেটা সে সূরা আহজাবের মাঝে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াত্তা মালিকের হাদিসটি, তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নতি রাসূলি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস শিখে যাচ্ছি, কোরআন এবং হাদিস, এই দুটাকে যতদিন তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত বিভ্রান্ত হবে না। সুতরাং দাড়ি রাখার ক্ষেত্রে কোরআন এবং হাদিস কী বলে? প্রিয় দিনী ভাই, দাড়ি রাখা ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। দাড়ি রাখার ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা যেই তথ্যটা উল্লেখ করেছেন, যে আমরা দেখতে পাই যে মুসা আলিহি সালাতু আসসালাম তার ভাই হারুন আলিহি সালাতু আসসালামের দাড়ি ধরেছিলেন, যেটা সূরা তোহার ভেতরে এসেছে। তাহলে এখানে বোঝা গেল যে হারুন আলিহি সালাতু আসসালামের দাড়ি ছিল। এছাড়া দাড়ি কেটে ফেলাটা আল্লাহ সুবহান ওয়া তাআলার যে সৃষ্টি, স্বাভাবিক সৃষ্টি, এই সৃষ্টির পরিবর্তন, অর্থাৎ আপনাকে আল্লাহ সুবহান তাআলা পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন। দাড়ির মাধ্যমে বোঝা যায় যে আপনি একজন পুরুষ, আর আপনি যখন দাড়ি কেটে ফেললেন তখন সৃষ্টি পরিবর্তন করে ফেললেন। আর এই সৃষ্টির পরিবর্তন করার কাজটা হচ্ছে শয়তানের কাজ, যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা 4 নম্বর সূরা সূরা নিসার 119 নম্বর আয়াতে বলছেন যে ইবলিস আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করে এসেছে, বলছে ওয়ালে আমুরান্নাহুম, অবশ্যই আমি তোমার বান্দাদেরকে নির্দেশ দেবো, ফলে ইউগাইরুন্না খালকাল্লাহ, বলে তারা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটিয়ে ফেলবে, পরিবর্তন করে ফেলবে। সুতরাং আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে দাড়ি দিয়েছেন, আর আপনি যদি সেই দাড়িকে কেটে ফেলেন সৃষ্টি পরিবর্তন হবে, যেটা হারাম কাজ। এখান থেকে আমরা বুঝতে পারি যে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ, দাড়ি কেটে ফেলা হারাম, আর দাড়ি চেষে ফেলা হচ্ছে হারাম, আর দাড়ি রেখে দেওয়া হচ্ছে ফরজ। এক্ষেত্রে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দেখি, তাহলে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার আদেশ দেওয়ার ক্ষেত্রে পাঁচটি শব্দ ব্যবহার করেছেন। বলছেন অফিরুল লোহা, দাড়িকে পূর্ণ করে দাও, ওয়ারখুল লোহা, দাড়িকে ছেড়ে দাও, অন্য জায়গায় বলছেন দাড়িতে হাত দিও না। এভাবে পাঁচটি শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন। শুধু তাই নয়, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, অফিরুল লিহিয়া, দাড়িকে পূর্ণ করো, ওয়াহফুস শাওয়ারিব, এবং মুছ কেটে ফেলো। হাদিসটি এসেছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 5892। এছাড়া আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুজ্জু শাওয়ারিব, মুছ কেটে ফেলো, ওয়ারকুল লিহিয়া, দাড়িকে ছেড়ে দাও, খালিফুল মাজুসা, তোমরা অগ্নিপূজকদের বিরোধিতা করো। প্রিয় দিনী ভাই, এক্ষেত্রে বলবো যে দাড়ি না রাখাটা এটা হচ্ছে অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। দাড়ি রাখতে হবে, এটা রাসূল নির্দেশ দিয়েছেন, দাড়ি কেটে ফেলতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা দাড়ি কাটাকে সৃষ্টির পরিবর্তন বলে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কেটে ফেলাকে অমুসলিমদের সাথে সাদৃশ্য ধারণ হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, দাড়ি কেটে ফেলাটা হচ্ছে মহিলাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা'ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা, যে সকল পুরুষেরা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে, মহিলাদের বেশভূষা ধরে, তাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাত করেছেন, যেটা সহিহ বুখারীতে এসেছে হাদিস নাম্বার 5885। তাহলে একজন ব্যক্তি দাড়ি কাটলে কতগুলো বিধান সে লঙ্ঘন করলো আপনি চিন্তা করছেন? শুধু তাই নয়, দাড়ি কেটে ফেলা এটা দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি কাজ। দাড়ি চেষে ফেললে এই গালের যে ত্বক, এটা খসখসে হয়ে যায়, শক্ত হয়ে যায়, এমনও হতে পারে
যে দাড়ি ছেঁচে ফেলার কারণে আপনার গালে ক্যান্সার হয়ে যেতে পারে, আপনার স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। শুধু তাই নয়, দাড়ির সাথে সম্পৃক্ত হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটি জীবনের অধ্যায়, সেটা হচ্ছে আপনার যৌন জীবন। দাড়ি ছেঁচে ফেললে বর্তমান সায়েন্স বলছে যে যৌন শক্তি কমে যায়। এক্ষেত্রে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ একটা চমৎকার উদাহরণ দিয়েছেন এভাবে যে কোনো একটা, আমরা সাধারণত দেখি প্রত্যেকটা পাঠার ছাগলের যে পাঠা বা যেটা নর ছাগল, তার কিন্তু আমরা গলায় দাড়ি দেখতে পাই, অনেক সুন্দর দাড়ি। কিন্তু যেই বাচ্চাগুলোকে ছোটো ছোটোতে খাস করিয়ে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যে তাদের দাড়ি আর উঠছে না। এখান থেকে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তিনি বলছেন যে কেটে ফেলা হলো অন্ডকোষ, পড়ে গেল দাড়ি। সুতরাং এখান থেকে বোঝা যায় দাড়ির সাথে যৌন জীবনের একটা বিশাল সম্পর্ক রয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নতুন স্টাইলে বিভিন্নভাবে দাড়ি কাটার যে পদ্ধতি আবিষ্কার রয়েছে, এগুলোকে বর্জন করে দাড়ি রেখে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء